নমস্কার, নিউজ নমাজ ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। এখন আসছি বিস্তারিত সংবাদে। শুভেন্দু অধিকারীর সমর্থনে বনগাঁতে পোস্টার পড়লো। বনগাঁ বাটার মোড়ে তার পোস্টারকে ঘিরে তার পাশে থাকার বার্তা সমর্থকদের। রাজনৈতিক মহলে তার পোস্টারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর সমর্থনে এবার বনগাঁয় পোস্টার পড়লো। পোস্টারে লেখা, দাদার সাথেই চলবো মোড়া, দাদার কথাই বলবো। শুভেন্দু অধিকারীর সাথে থাকার বার্তা দিয়ে আগেও বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে দেখা যায়। এবার বনগাঁতে তার সাথে ও পাশে থাকার বার্তা দিয়ে বাটার মোড়ে পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়। বেশ কয়েক মাস ধরে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক নানা জল্পনা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী দলত্যাগ করবেন নাকি নতুন দল করবেন, তা নিয়েও চলছে রাজনৈতিক চর্চা। এদিনের পোস্টার প্রসঙ্গে তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, শুভেন্দু অধিকারী দলের নেতা, তিনি রাজ্যের মন্ত্রী। বনগাঁতে অনেক তৃণমূল নেতারই ছবি সহ পোস্টার আছে, স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীরও থাকতে পারে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। শুভেন্দু অধিকারী আমাদের মন্ত্রী। শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ওখানে জ্যোতিপ্রিয় মল্লিকেরও ছবি আছে, গোপাল শেঠেরও ছবি আছে, আমাদের শঙ্করাড্যর ছবি আছে। তৃণমূল কংগ্রেসের এই যারা নেতৃত্ব দেয় তাদের ছবি দেয়, সুতরাং এর মধ্যে আলাদা কিছু বলে মনে করছে না। সে অনুগামী যেভাবেই প্রচার করুক, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কোনো বাইরে, যদি বাইরে কোনো আলোচনা হয় সেক্ষেত্রে তখন তৃণমূল কংগ্রেসের বাইরে গেলে তখন জবাব দেব। এখন তৃণমূল কংগ্রেসের সৈনিক শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী। সুতরাং যতক্ষণ তৃণমূল কংগ্রেসের তিনি যদি বলেন যে তাকে মন্ত্রিসভায় নেই, রাজ্য তৃণমূল কংগ্রেস থেকে তিনি পদত্যাগ করেছেন, পরবর্তী পর্যায়ে তৃণমূল কংগ্রেসের যেটা বলার বলবো, এখন উনি আমাদের লিডার। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ যজ্ঞের আয়োজন বাগদা হেলেঞ্চা সবুজ সংঘের। কালী পুজো উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোর আয়োজনে কাটছাট করে শীতবস্ত্র বিতরণ দুস্থদের মধ্যে। শ্যামা পূজা উপলক্ষে বাগদার হেলেঞ্চার সবুজ সংঘের উদ্যোগে বিশ্বশান্তি ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় অনুষ্ঠিত হল যজ্ঞ। প্রতি বছরই উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেঞ্চাতে শ্যামা পুজোর আয়োজন হয়ে থাকে ব্যাপক আকারে। কিন্তু এবছর করোনার আবহে এলাকার প্রায় সমস্ত পুজো উদ্যোক্তারা এই আয়োজনে কাটছাট করেছেন। হেলেঞ্চা সবুজ সংঘ নিজেদের বাজেট কমিয়ে দুস্থদের মধ্যে শীতবস্ত্র দান করেছেন। বর্তমানে সারা বিশ্বে যে অস্থির পরিবেশ চলছে, সে কারণেই সকলের মঙ্গল কামনায় এই যজ্ঞের আয়োজন বলেই জানান ক্লাব সদস্যরা। এ বিষয়ে ক্লাব সম্পাদক দাবি করেন, গোটা বিশ্বের মঙ্গল কামনায় এই যজ্ঞের আয়োজন। সম্প্রীতির বন্ধন তৈরি করতে, হানাহানি বন্ধ করতে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করতে হেলেঞ্চা সবুজ সংঘের পক্ষ থেকে আজকের এই শান্তি যজ্ঞ আয়োজন। বিশ্ব মঙ্গল এবং মানে বিশ্ববাসী যাতে শান্তি, সুখ, সমৃদ্ধি বয়ে আনতে পারে, তার জন্যই কিন্তু এই মহাযজ্ঞ। এই মহাযজ্ঞ সাধারণত যে আহুতি দেওয়া হয় সেটা ঈশ্বরের উদ্দেশ্যে প্রদান করা হয়, এবং আমাদের এই হিন্দু ধর্ম সাধারণত ঈশ্বর বিশ্বাসী, যার জন্যে আমরা ঈশ্বরকে বিশ্বাস রেখে আমরা এই যজ্ঞের আয়োজন করেছি। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। আগামী মাসে ফের রাজ্যে আসতে চলেছে অমিত শাহ বা জেপি নাড্ডা। এদিন দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে এমনই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী মাসে ফের রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ অথবা জেপি নাড্ডা। এদিন দিল্লি যাবার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে একথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিল্লিতে মিটিংয়ে যাওয়ার আগে বিমানবন্দরে জানান, দিল্লিতে স্ট্যান্ডিং কমিটির হোম অ্যাফেয়ার্সের মিটিং রয়েছে। মঙ্গলবার বাম কংগ্রেস জোটের মিটিং নিয়ে দিলীপ ঘোষ বলেন, বিগত দিনে একবার মানুষ ওনাদের দেখে নিয়েছেন, স্বীকার করেননি। লোকে নতুন কিছু চাইছে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে। রাজ্যে অমিত শাহ ও জেপি নাড্ডার আসার বিষয়ে বলেন, ওনারা অল্টারনেটিভ প্রতি মাসে আসবেন, পরবর্তী ডেট কি হবে এখনো জানাননি, তবে আমরা শীঘ্রই জেনে নেব। স্ট্যান্ডিং কমিটি হোম অ্যাফেয়ার্সের মিটিং আছে আজকে, সেই জন্য আমি যাচ্ছি। অনেকদিন এই ধরনের মিটিংয়ে যাওয়া হয়নি, বারবার ক্যান্সেল হয়েছে, আমি অসুস্থ হয়েছিলাম, তো এই জরুরি মিটিং, সেই জন্য হোম অ্যাফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বস্তাবন্দী মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোলের হিরাপুর থানা এলাকায়। স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বুধবার সকালে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বানপুর এলাকায়।
এদিন সকালে নরসিংহ বাঁধ এলাকায় একটি বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় থানায়। পুলিশ বস্তা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে ওখানে ফেলে রেখে গেছে কেউ বা কারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ও সুবহ মেম লোক দরওয়াজা খটখটা কে বলি দেখি গলি কে অন্দর মে কোই কচরা বচরা কে গিরা হ্যায় মালুম নেই। হাম লোক ভি উতনা জোর সে চিল্লাই ফটাফট সব হড়বড়া কে উঠে তো দেখে বোরি মে কুছ গিরা হুয়া থা। তো ফির পাস মে জাকে মেরে হাজবেন্ড দেখে তো বলে লাগ ইসকে অন্দর মে খবর করো ইসকে অন্দর মে কোই আদমি লাগ রাহা হ্যায় উসকা প্যার থোড়া নিকলা হুয়া থা। থোড়া হামনে দূর সে দেখে ভাই আবি তো ওয়েসে করোনা কা টাইম হ্যায় থোড়া হাম লোক দূর ডিসটেন্স বানা কে দেখে ফির আগল বগল সব উঠায় কি ভাই দেখিয়ে গলি কে অন্দর মে কোন কে গিরায়া কিসকা কে হ্যায়। ফির লোক ইকঠা হুয়া ফির উসকে বাদ মে লোক ফোন উন কিয়া ফির উসকে বাদ মে আয়া ফির লোক আয়া ফির লোক দেখি रात में डेड बॉडी मिला है, बांधा हुआ है, ये लगता है यहाँ का नहीं है। अच्छा, अब कहाँ का ये तो प्रशासन बता सकता है कहाँ का ये नहीं है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नो मैन्स लैंड, आसनसोल। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নো মান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।